বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, শ্যামলেন্দু মিত্র বলছি। আজকে বিশ্ববঙ্গ টিভিতে আলোচনার বিষয় ভবানীপুরে উপনির্বাচন এবং তার পাশাপাশি তৃণমূলের দাবি যে কংগ্রেসকে নস্যাৎ করে তৃণমূলই আসল কংগ্রেস হয়ে উঠবে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিজেপিকে হারিয়ে কেন্দ্রে সরকার হবে। দেখুন, একটা কথা হচ্ছে উপনির্বাচনে কিন্তু এত চিন্তা করার কিছু নেই, উপনির্বাচনের রেজাল্ট বরাবরই শাসক দলের পক্ষে যায়। এবারে ভবানীপুর নিয়ে কেন এত টেনশান মিডিয়ার এবং বিজেপি বিরোধী দলের নেত্রী ওখানে দাঁড় করিয়েছেন বিজেপি যে একজন আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। এখন ভবানীপুর নিয়ে বিতর্কটা উঠেছে একটি কারণে, যে ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি কেন নন্দীগ্রামে গেছিলেন এবং নন্দীগ্রামে গিয়ে তিনি হেরে গেলেন। ভবানীপুরে তিনি দাঁড়াতে পারতেন, ভবানীপুরে তৃণমূলের ক্যান্ডিডেট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 30,000 ভোটে জিতেছেন, তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জিও জিততেন। এখন মমতা ব্যানার্জি এখানে আবার নতুন করে তাকে দাঁড়াতে হলো এবং স্বাভাবিকভাবেই এখানে একটা চিন্তার মধ্যে কিন্তু তৃণমূল আছে বা ছিল। এখন কি হবে না হবে কেউ জানে না, কিন্তু আজকে ভোটের পার্সেন্টেজ, পোল পার্সেন্টেজ ভেরি লো এবং ভোট বহু মানুষ জিতে যেতে পারবে না। তার কারণ হচ্ছে ভবানীপুরের অনেক জায়গায় কিন্তু জল দাঁড়িয়ে আছে এবং বাড়ি থেকে জল ডিঙিয়ে বেরিয়ে ভোট দিতে যাওয়া বেশ শক্ত এবং সেই মানসিকতা আমার মনে হয় উপনির্বাচনে থাকে না। এই রকম একটা অবস্থার ভেতরে কালকে গোয়ার কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরও অনেককে তারা জয়েন করেছেন তৃণমূলে, তারা নবান্নে এসেছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও ছিলেন। এবং অভিষেক ব্যানার্জি ডিক্লেয়ার করেছেন যে আগামী যে ভোট আসছে 2024-এ তাতে কংগ্রেসের বিকল্প হিসেবে তৃণমূল সর্বভারতীয় স্তরে উঠে আসবে। যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিকল্প হয়ে কংগ্রেসটা এখানে ওয়াইপড আউট হয়ে গেছে, এখানে কর্পূরের মতো উবে গেছে, এই রকম একটা অবস্থা কিন্তু বিজেপির কী হবে এবং বিজেপিও হেরে যাবে, বিজেপি হেরে যাবে এবং তৃণমূলের নেতৃত্বে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার গঠন হবে 2024-এ। এটা তৃণমূলের দাবি এবং তৃণমূল খুব জোর গলায় বলছে এবং তৃণমূল ছোট ছোট রাজ্য দিয়ে ভারত ঘেরার একটা পরিকল্পনা করেছে। ছোট ছোট রাজ্য বলছে ত্রিপুরায় বিজেপিকে ভাঙিয়ে সিপিএমকে ভাঙিয়ে তৃণমূল ওখানে সংগঠন বাড়াবে, এরপর গোয়াতে একাই তৃণমূল লড়বে। এখন কংগ্রেসের অবস্থাটা কিন্তু খুব একটা যে ভালো অবস্থায় কংগ্রেস নেই, কিন্তু তবুও কংগ্রেস সর্বভারতীয় দল, এ তারা এখন বৃদ্ধদের এবং বয়স্কদের তারা কিন্তু ফোরফ্রন্ট থেকে সরিয়ে তারা নবীনদের তারা নিয়ে আসছে এবং অন্য দলের যারা ভালো নবীন নেতা আছে যেমন কানাইয়া কুমার, জিগনেশ মেবানি, এদের নিয়ে আসছে। আমি জানি না এদের নিয়ে আসার পর কী দাঁড়াবে অবস্থা, এরা কংগ্রেসের ঘরানার সঙ্গে কতটা মিলেমিশে কাজ করতে পারবে সেটা আমি বলতে পারবো না। তবে এটা ঠিকই যে কংগ্রেস কিন্তু সর্বভারতীয় বিরোধী দল, তাদের পার্লামেন্টের সিট লাস্ট ইলেকশনে অত্যন্ত কমে গেছে এবং পশ্চিমবঙ্গেও কংগ্রেসের অবস্থা শোচনীয়। কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে বিট করে তারা আসল কংগ্রেস হয়ে যাবে বলে যে দাবি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন সেটা কতটা কী হবে না হবে সেটা ভবিষ্যতই বলতে পারবে। তবে হতেই পারে, আমি আবার বলছি, রাজনীতি হচ্ছে সম্ভাবনাময় ক্ষেত্র, এখানে হয় না বলে কিছু নেই। অটল বিহারী বাজপেয়ী সফলভাবে সরকার চালানোর পরে তারপরে কিন্তু বিজেপি হেরে গেছিল এবং কংগ্রেসের নেতৃত্বে সরকার থাকার পর তারপর বিজেপি আবার ক্ষমতায় এসেছে এবং এখানে 34 বছরের শাসন মমতা ব্যানার্জি তাকে পতন করে দিয়েছে। অতএব রাজনীতি একটা অদ্ভুত জিনিস, এটা কখন কোন দিকে মোড় নেয় এটা কেউ বলতে পারে না।
তবে একটা জিনিস হচ্ছে, ভারতবর্ষের ইতিহাসে বাঙালি প্রধানমন্ত্রী তো কেউ হতে পারেনি। যদি নেতাজির নেতৃত্বে যদি ভারত স্বাধীন হতো, তাহলে নেতাজিই হতেন ভারতবর্ষের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী, কিন্তু তা হয়নি। তারপরে যে একটা সুযোগ এসেছিল প্রণব মুখার্জির, দুবার তিনবার সুযোগ এসেছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীকে না করে অ্যাকচুয়ালি কংগ্রেসের করা উচিত ছিল প্রণব মুখার্জিকে। এরপরেও প্রণব মুখার্জিকে না করে সোনিয়া গান্ধী মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন। এবং যদিও আপনারা সবাই জানেন জ্যোতিবসুর যে প্রধানমন্ত্রী হওয়ার যে সুযোগ এসেছিল, সেই সুযোগও কিন্তু হাতছাড়া করেছে সিপিএম পার্টি। এবং বাই ডিফল্ট ভারতবর্ষে কিন্তু প্রধানমন্ত্রী অনেকেই হয়েছেন, দেবেগৌড়া হয়েছেন, চন্দ্রশেখর হয়েছেন, আপনার আইকে গুজরাল হয়েছেন, চরণ সিং হয়েছেন। চরণ সিং তো ক্যাবিনেট মিটিংই ডাকতে পারেননি। অতএব প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হতে গেলে আমার মনে হয় কংগ্রেসকে বাদ দিয়ে অন্তত 150 সিট তৃণমূলকে পেতে হবে। 150 সিট কীভাবে পাবে না পাবে সেটা তৃণমূলই জানে। কেন, যদি আমি হাইপোথেটিক্যালি বলি, সবই যদি, যদি বিজেপি হেরে যায় আর কংগ্রেস যদি ভালো রকম সিট না পায়, তাহলে কিন্তু আঞ্চলিক দলগুলোর হাতে কিন্তু ভালো রকম সিট আসবে। কত সিট আসবে না আসবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু মোটামুটি অন্তত 150 সিট না পেলে কোনো দল লিড করতে পারবে না। কংগ্রেস এর আগে লিড করেছে 150 সিট পেয়ে, এবারে বিজেপি মাত্র 36% ভোট পেয়েছিল। এবারে বিজেপি হিন্দুত্বের ধ্বজা তুলে কি কত ভোট পাবে না পাবে সেটা বলা যাচ্ছে না। সেটা এই কয়েকটা রাজ্যের যে বিধানসভা নির্বাচন আছে সেখান থেকে বোঝা যাবে খানিকটা যে কী হতে যাচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে ভবানীপুরে ভোট হচ্ছে, ভবানীপুরের ভোট থেকেই নতুন স্লোগান তুলবে তৃণমূল, যে ভারত দখল করো। নমস্কার, আজকে আলোচনা এখানেই শেষ করলাম। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।